ওকে, আপনাদের প্রত্যেক ফোনে গ্যালারি রয়েছে, গ্যালারি নামে একটি অ্যাপস রয়েছে। তো আপনাদের অনেকেরই আছে যে সিক্রেট বা পার্সোনাল কিছু ছবি থাকে, সেটা আপনারা গ্যালারি থেকে হাইড করতে চান অথবা লুকিয়ে রাখতে চান। তার জন্য আপনারা প্লে স্টোর থেকে অনেক রকম অ্যাপস ডাউনলোড করেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোনো অ্যাপস ছাড়াই আপনার ডিফল্টভাবে যে আপনার ফোনে যে গ্যালারি অ্যাপসটি রয়েছে, ওই অ্যাপসটির মাধ্যমে আপনি যে কোনো ছবিকে হাইড করে রাখতে পারবেন, ইভেন ফোল্ডারকে হাইড করে রাখতে পারবেন। তো ছোট্ট একটি ট্রিক্স, তো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই বাই, প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন ওদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, কথা বাড়াবো না, ভিডিওটি দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ফোনের স্ক্রিনে। তো এখানে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব, যেহেতু আমার ফোনটি হচ্ছে স্যামসাং, যাদের স্যামসাং ফোন রয়েছে ঠিক একইভাবে করতে পারবেন। শুধু স্যামসাং ফোনের ক্ষেত্রে না, এভরি ফোন, আপনার যে কোনো ব্র্যান্ডের ফোনই হোক না কেন, আপনার ঠিক একইভাবে ছবিগুলোকে বা আপনার দেখা যায় প্রাইভেট ভিডিওগুলোকে বা যে কোনো পার্সোনাল ভিডিওকে হাইড করে রাখতে পারবেন। কারণ আমরা জানি সম্প্রতি আমাদের মোবাইলটি যার হাতে যায় তারাই মোবাইলটি নিয়ে গ্যালারিতে চেক করে বা গ্যালারিতে ওপেন করে। তো যেটা যাতে ওপেন করলেও যাতে আমাদের ওই প্রাইভেট ছবিগুলো অথবা প্রাইভেট ভিডিওগুলো যাতে তারা না দেখতে পারে, সেটাকে হাইড করে রাখাটাই আজকে এই ভিডিওতে দেখাবো, যেহেতু আমি শুরুতেই বলেছি। তো কথা বলবো না, চলে যাব। আর এখন অনেক প্রশ্ন করতে পারেন যে গ্যালারি অ্যাপটি তো আমার ফোনে নেই। প্রত্যেকের ফোনে গ্যালারি অ্যাপটি ডিফল্টভাবে দেওয়া থাকে, অথবা আপনার প্লে স্টোর থেকে গ্যালারি অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি চেষ্টা করব যদি যাদের নেই, ভিডিওর নিচে আমি লিঙ্ক দিয়ে দিতে আপনারা সরাসরি ডাউনলোড করে ফেলতে পারেন যদি গ্যালারি অ্যাপটি না থাকে। আর এটা কোনো থার্ড পার্টি অ্যাপের ব্যবহার করতে হবে না, এটা সেটের ভিতরে ডিফল্টেড প্রত্যেকটি ফোনেই দেওয়া রয়েছে। তো এখন আমি গ্যালারি অ্যাপে ওপেন করে ফেলবো। দ্যাটস ইট, এখানে আমি গ্যালারি অ্যাপে চলে এসেছি। যেহেতু আমার ফোনটি স্যামসাং, ঠিক এরকম দেখাচ্ছে। তো এখান থেকে আমি যে কাজটি করব, সর্বপ্রথম একটি আমি ফাইল তৈরি করে নিব। এখানে হচ্ছে পিকচার, দেন হচ্ছে অ্যালবাম, তারপরে হচ্ছে স্টোরেজ। তো আমি যেহেতু একটি অ্যালবাম তৈরি করে নেব অথবা একটা ফোল্ডার তৈরি করে নিব। তো ফোল্ডার তৈরি করার জন্য উপরে দেখতে পাবেন থ্রি ডট নাম একটি আইকন রয়েছে, ঠিক আপনার এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। প্রত্যেকের ফোনে ঠিক এরকমই দেখাবে, হয়তো একটু ভিন্ন রকম দেখাবে কিন্তু সিস্টেমটা সেম। তো এখানে আসার পরে দেখতে পাবেন ক্রিয়েট অ্যালবাম, জাস্ট এই ক্রিয়েট অ্যালবামে আপনারা ক্লিক করবেন। তো এখানে লেখা উঠেছে অ্যালবাম ওয়ান, আমি এটাকে নাম চেঞ্জ করে দিয়ে দিব। দ্যাটস ইট, বেস্ট ওয়ান নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম। আমার অলরেডি বেস্ট ক্রিয়েট নামে ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এই ফোল্ডারটি ওপেন করি, দেখুন এখানে কোনো পিকচার বা ভিডিও নেই। তো এখানে আমি ফটো বা অথবা ভিডিওগুলো এনে রাখবো, রাখার পরে এখান থেকে হাইড করে ফেলবো। তো কীভাবে আমি ছবিগুলো এই ফোল্ডার আনবো সেটা এখানে দেখাবো। তো এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, এখানে তিনটি পিকচার রয়েছে। তো আমি তিনটি পিকচার উপর ট্যাপ করে ধরে রাখবো। দ্যাটস ইট, ট্যাপ করে ধরে রাখার পর তিনটি ছবি আমি এখানে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর নিচে দেখবেন মোর বা থ্রি ডট নাম একটি আইকন থাকবে, জাস্ট এই আইকনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন কপি টু অ্যালবাম, মুভ টু অ্যালবাম। দ্যাটস ইট, আপনারা কী করবেন, মুভ টু অ্যালবামে ক্লিক করবেন। তো মুভ টু অ্যালবামে ক্লিক করলে একেবারেই চলে আসবে, আসার পর এই বেস্ট ফোল্ডারটির উপর ট্যাপ করে দিবেন। দ্যাটস গুড, দেখুন অলরেডি কিন্তু পিকচারটি আমার এখান থেকে সরে গিয়েছে। এখন আমি যে ফোল্ডারটিতে পিকচারটা নিয়েছি সেটা দেখবো এই ফোল্ডারে গিয়েছে কিনা। এই দেখুন বেস্ট ওয়ান নামে ফোল্ডারটি, এখানে পিকচারগুলো চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন মূলত প্রশ্ন আসতেছে কীভাবে ফোল্ডারটিকে হাইড করবো, অথবা আমার এই পিকচার অথবা ভিডিওগুলোকে হাইড করবো। আপনি চাইলে এখানে ভিডিও এনে রেখেও হাইড করতে পারেন, এটা খুবই সিম্পল। চলে যাবেন আপনার ব্যাক বাটন প্রেস করে, ব্যাক বাটন প্রেস করার পর উপরে দেখতে পাবেন থ্রি ডট আইকন এগেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একেবারে নিচে চলে আসবেন, আসার পরে দেখবেন হাইড অর আনহাইড অ্যালবামস, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছেন, ঠিক এইটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে আপনার যতগুলো ফোল্ডার রয়েছে প্রত্যেকটি ফোল্ডার কিন্তু এখানে শো করতেছে, যে এখানে আপনি যে ফোল্ডারটি হাইড করতে চাবেন ওই ফোল্ডারটির উপর আপনারা জাস্ট অন করে দিবেন। যেহেতু আমি এই যে বেস্ট ওয়ান ফোল্ডারটিকে হাইড করব, তো আমি এই ফোল্ডারটিকে অন করে দিলাম। তো অলরেডি এটা আমার হাইড হয়ে গিয়েছে। এখন আমি গ্যালারিতে ওপেন করব, আমি ব্যাক চলে যাব, এইখানে আমি গ্যালারিতে ওপেন করব, দেখব আমার এই ফোল্ডারটি আছে কি না। আমি এখানে আমার এই ফোল্ডারটি দেখতে পাচ্ছি না, দেখুন আপনারা যদি একটু ভালো করে চেক করুন তাহলে দেখতে পাবেন যে এই ফোল্ডারটি আমার এখানে নেই। এখন কথা হচ্ছে আমি তো বাই হাইড করে ফেললাম, তো এখন আমি এই ছবিগুলো আবার কীভাবে ফিরিয়ে আনবো? এখন তো আমার গ্যালারিতে যে কেউ ওপেন করলে তো এটা আর দেখতে পারবে না, ঠিক তাই না? হ্যাঁ, কেউ দেখতে পারবে না, এটা সত্য। কিন্তু এখন ফোল্ডারটি আপনি আবার ফিরিয়ে আনবেন কীভাবে? ফিরিয়ে আনার জন্য এগেন না আপনার এই অ্যালবামে চলে আসবেন, দেখতে পাচ্ছেন নিচে অ্যালবাম, অ্যালবামে চলে আসবেন, আসার পরে থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন সেম আগের মতো করে। এখানে আবার দেখতে পাবেন হাইড অর আনহাইড। তো এখানে আপনার চাইলে অনেক ফোল্ডার হাইড করতে পারেন, আপনি ইচ্ছে মতো হাইড করে রাখতে পারেন, নতুন ফোল্ডার ক্রিয়েট করে হাইড করে রাখতে পারেন, যেটা আপনার উপর ডিপেন্ড করে আপনার কয়টা ফোল্ডার হাইড করে রাখতে চাচ্ছেন। তো এখানে দেখেন এই যে বেস্ট ওয়ান ফোল্ডারটা আমি হাইড করে রেখেছিলাম, এটাকে আমি অফ করে দিব।
এখানে এভাবে দিলে অন হয়ে যাবে এবং এটাকে অফ করে দেবে। এটা স্যামসাং এর ক্ষেত্রে, আদারওয়াইজ ফোনে অন্য ফোনের ক্ষেত্রেও সেম এরকমই দেখাবে, একটু ভিন্ন রকম দেখাবে। তাতে নিয়ে আপনাদের কোনো ঘাবড়াট হওয়ার কোনো সমস্যা নেই, আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারাও কমেন্ট করতে পারেন যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে। আর আপনার যদি গ্যালারি অ্যাপটি না থাকে তা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দিব, অথবা আমার ভিডিও নিচে আপনারা চেক করে নেবেন, অরিজিনাল গ্যালারি অ্যাপটি আমি দিয়ে দিব আপনাদেরকে। তো এই দেখুন এটাকে আমি অফ করে দিয়েছি, এখন ব্যাক চলে আসবো। দ্যাটস ইট, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেস্ট ওয়ান ফোল্ডারটি এখানে আমার চলে এসেছে, যে পিকচারগুলো এখানে দেখাচ্ছে যে সব ফোল্ডারগুলো আমার ফোল্ডারটা সব এখানে ওপেন হয়ে গিয়েছে এবং পিকচারগুলো এখানে শো করতেছে। একদম ইজি এবং সিম্পল, কোনো থার্ড পার্টি অ্যাপের ব্যবহার নিতে হয়নি এবং আপনার পার্সোনাল ডকুমেন্টস হতে পারে বা পার্সোনাল ফাইল হতে পারে অথবা পার্সোনাল ভিডিও হতে পারে অথবা পার্সোনাল পিকচার হতে পারে। কারণ আমরা জানি সম্প্রতি ফোনটি আমরা যার হাতেই দিই না কেন তারা কী করে ফোনটিকে নিয়ে প্রথমে গ্যালারিতে ওপেন করে ফেলে, তখন আনইজি ফিল হয় বা অ্যাংজাইটি ফিল হয়। তো আমরা চাই না যে আমাদের গোপনীয় পিকচারগুলো বা আমাদের প্রয়োজনীয় ছবিগুলো তারা দেখুক, সেটার জন্য এই টেকনিকটি ব্যবহার করা। আই হোপ সো ভিডিওতে আপনাদের বোঝাতে পেরেছি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।